পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র ইউটিউব দেখে আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে হলুদ তরমুজ চাষে প্রথমবারের মতো সফলতা পেয়েছেন এক কৃষক। গত বছর পরীক্ষামূলকভাবে কালো তরমুজ চাষ করার পর এবছর হলুদ তরমুজে ভালো সাফল্য পেয়েছেন রহনপুর পৌরসভার বহিপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ শরীফুল ইসলাম। ফলে আগামী বছর ব্যাপক পরিমাণে হলুদ তরমুজ চাষের পরিকল্পনা করছেন তিনি। এবছর আবহাওয়া অনুকূলে না থাকলেও বাজারে মূল্য বেশি থাকায় খুশি চাঁপাইনবাবগঞ্জে প্রথম হলুদ তরমুজ চাষী শরীফুল ইসলাম। আমার একদিন মানে আমি মোবাইলে ইউটিউব চ্যানেল ইউটিউব দেখার পরে আমার একটা আগ্রহ জাগলো এই তরমুজ চাষের প্রতি। তরমুজ চাষ দেখার পরে আমার কিন্তু মনে আগ্রহ জাগলো আমি করবো। তো করার পরে সামনে বছর না গত বছরে আমি তরমুজ চাষ করি পনেরো কাঠা মাটি, সেখানে আমার ভালো মতো একটা লাভজনক হয়। পনেরো কাঠা মাটি আমি আবাদ করছিলাম, আমি দুইবার করেছিলাম, দুইবারে আমার সব খরচ বাদ দিয়ে দেড় লক্ষ টাকা ছিল। তাই আমি আগ্রহ হলো আমার যে না এই আবাদটা সবচেয়ে ভালো আবাদ, কৃষিকাজের মধ্যে সব লাভজনক ব্যবসা মনে হলো। তখন আমি এই বছর আমি ছয় বিঘা মতো করেছি। ছয় বিঘা মতো করাতে আমার এবছর আমি প্রাকৃতিক দুর্যোগ বলতে আমার আবহাওয়ার কারণে একটু পোকামাকড়ের চাপ, ওই জন্য খরচটা একটু বেশি। আপনার এখানে আমি চাষ করার পরে আমার এখানে এই জায়গাটা হলো নাচুর, আর এ পাশে আমার ডান হাতে হলো আপনার গমস্তাপুর আর বাম হাতে হলো নাচুর। তো আমাকে কোনো অফিস থেকে, কৃষি অফিস থেকে মানে কেউ বলেনি যে আমার এটা এরিয়া, ও বলছে আমার এটা এরিয়া, কার এরিয়া মানে সঠিক কেউ বলতে পারছে না বা আগ্রহ করছে না। তারপরে কৃষি কর্মকর্তা যেটা আমাদের রহনপুর মানে গমস্তাপুর উপজেলা যেটা আছে, এ ভাই আসছি আমার এখানে, তবে কোনো সহযোগিতার কোনো কিছু হয়নি, পরামর্শ যতটুকু আমি চাইছি ও আমাকে দিয়েছে, বলেছে যে ভাই এ আমি বলেছি, জিজ্ঞেস করেছি যে বিষটা এই সমস্যাতে পড়েছি, আমাকে যতদূর বলার ততটুকু বলছে। প্রথম আমার আগে কেউ করছে কিনা আমার জানা নাই, তবে আমি করেছি মনে হয়েছে যে আমার আমাকে যে সব লোকগুলো বলছে যে না প্রথম, তাতে আমার খুব ভালো লাগছে, গর্ব হয়েছে যে না আমি প্রথম একটা ফসল এলাকাতে নিয়ে এসেছি। যেহেতু হলুদ তরমুজটি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন, একজন কৃষক করেছে মনুল ইসলাম। আসলে যেহেতু হলুদ তরমুজটি বছরে দুই তিনবার করা সম্ভব, সেজন্য এটি অবশ্যই ভালো সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি যতটুকু আমি দেখেছি হলুদ তরমুজ সাইজটা একটু ছোটো, যেহেতু আমরা অনেক সময় আমাদের এখন ফ্যামিলির সাইজ ছোটো হয়ে যাচ্ছে, এজন্যে অবশ্যই এর চাহিদাটা বেশি। আর আমরা হলুদের নিশ্চয় এর কালারটার কারণে হয়তো একটু কনজিউমার চাহিদা বেশি আছে, যার কারণে এটির সম্ভাবনা অনেক উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।